পারলে বড় বড় তারকা যখন ছবির মুক্তির সময় পেছাতে ব্যস্ত, সেই সময় ধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্পকে এক হাতেই চাঙ্গা করে তুলেছেন কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। সম্প্রতি প্রকাশিত পুষ্পা দ্য রাইজ সিনেমার মাধ্যমে রাতারাতি কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেতা। কিন্তু এই চলচ্চিত্রের আগেও তার জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন এই অভিনেতা। ১৯৮২ সালের 8 এপ্রিল চেন্নাইয়ের তেলুগু পরিবারে জন্ম দক্ষিণী সিনেমার হার্টথ্রব অভিনেতা আল্লু অর্জুনের। চেন্নাইয়ে বেড়ে ওঠা আল্লু 2000 সালে পরিবারের সঙ্গে হায়দ্রাবাদে চলে যান। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল এবং হায়দ্রাবাদের MSR কলেজে পড়াশোনা করেছেন তিনি। বাবা আল্লু অরবিন্দ একজন চলচ্চিত্র নির্মাতা, আর দাদু আল্লু রামলিঙ্গাইয়া ছিলেন কৌতুক অভিনেতা। 1985 সালে বিজনাথের বিজেতা ছবিতে মাত্র 2 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে আল্লু অর্জুনের চলচ্চিত্র যাত্রা শুরু হয়। নগেন্দ্রবাবু এবং পবন কল্যাণ এর কারণে তিনি শৈশব থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন এবং অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2003 সালে গঙ্গোত্রী চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন আল্লু। এতে আন্তরিকভাবে অভিনয় করার পাশাপাশি তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের কারণে চলচ্চিত্র অঙ্গনে নিজেকে সুপারস্টার হিসেবে প্রমাণ করেছেন। আল্লু চলচ্চিত্রের পটভূমি থেকে এসেছেন, তাই তাকে চলচ্চিত্রে নামার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি। অভিনয়ের শুরুতে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। অভিনয় এবং নাচে উতরে গেলেও চেহারা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি। এমনকি তার চেহারা নায়ক সুলভ নয় বলেও মন্তব্য করেছেন সমালোচকরা। তবে আরিয়া সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পারাগো ও বিদাম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2টি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার, আরিয়া ও পারাগো চলচ্চিত্রের জন্য 2টি নন্দী বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন। তিনি গঙ্গোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা অ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নিয়েছেন। বর্তমানে জয়া লুকাস, কোলগেট, লট মোবাইলস এবং 7আপের পণ্যদূত হিসেবে কাজ করছেন তিনি। কেরালাতে তিনি ভক্তদের কাছে নিজেকে মল্লু অর্জুন নামেও পরিচয় দেন। 2011 সালের 6 মার্চ অর্জুন হায়দ্রাবাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। 2013 সালে অর্জুন স্নেহার সংসার ভাঙনের গুঞ্জন ওঠে, কিন্তু অর্জুন সংবাদ মাধ্যমের কাছে জানান এটা শুধুই গুঞ্জন, এর কোনো সত্যতাই নেই। তারা খুব সুখে আছেন এবং কয়েক বছরের মধ্যেই সন্তান নেবেন। 2014 সালের 4 এপ্রিল পুত্র সন্তানের পিতা হন এই অভিনেতা। সন্তানের নাম রাখা হয় আল্লু আয়ান। 2016 সালের 21 নভেম্বর আল্লু অর্জুন একটি মেয়ে সন্তানের জনক হন। আয়ের নিরিখে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় জায়গা পাওয়া আল্লু অর্জুন নিজের পরিবারের জন্য একটি বিলাসবহুল বাংলো বানিয়েছেন। 2 একর জমির ওপর 8,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি ওই বাংলোটি। বিলাসবহুল গাড়ি কেনার শখ রয়েছে আল্লু অর্জুনের। 7 কোটি টাকার ভ্যানিটি ভ্যানের পাশাপাশি তার সংগ্রহে রয়েছে জ্যাগুয়ার XJL, মিলিটারি নকশায় তৈরি হামার H2, BMW X6M। লক্ষ লক্ষ অনুরাগী থাকলেও নিয়ম করে মানসিক ভারসাম্যহীন শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন আল্লু অর্জুন। নিয়ম করে প্রতি জন্মদিনে রক্তদানও করেন তিনি। তার অনুরাগীরাও তারকার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন। অর্জুন একমাত্র দক্ষিণ ভারতীয় অভিনেতা যার ফেসবুকে 1 কোটিরও বেশি অনুসারী রয়েছে। জনপ্রিয় মালায়ালাম টেলিভিশন চ্যানেল এশিয়ানেট তাকে প্রবাসী রত্ন পুরস্কার প্রদান করে সম্মানিত করে। এই প্রজন্মের সেই একমাত্র তেলুগু অভিনেতা যে প্রতিবেশী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে পুরস্কার লাভ করেছে। 2016 সালে গুগল সার্চে টপে ছিলেন টলিউডের এই তারকা। একসময় প্রতিটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক নিতেন 10 হতে 12 কোটি টাকা। জনপ্রিয়তা বাড়তে পারিশ্রমিক বেড়ে হয়ে যায় 35 কোটি টাকা। পুষ্পা দ্য রাইজ চলচ্চিত্রে অসাধারণ সফলতার পর
আল্লু অর্জুনের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। করোনার মধ্যেও 300 কোটির গণ্ডি পেরিয়েছে আল্লু অভিনীত এই সিনেমা। পুষ্পার জন্য 50 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। পুষ্পার দুর্দান্ত সফলতার পর আল্লুর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটা বড় প্রকল্প, পারিশ্রমিকও বাড়িয়ে নিয়েছেন দ্বিগুণ। তার আগামী সিনেমায় পারিশ্রমিক 100 কোটি রুপি।